বেসরকারি উন্নয়ন সংস্থা ট্রেড ক্রাফট এক্সচেঞ্জের আয়োজনে ধনানুষ্ঠানিক থেকে আনুষ্ঠানিক অর্থনীতির খাতে রূপান্তর, তৃণমূল পর্যায়ে নারীর যাত্রা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি অভিজাত হোটেলে সভা অনুষ্ঠিত হয়। ট্রেড ক্রাফট এক্সচেঞ্জের ডিরেক্টর কাজী শাহেদ ফেরদৌস অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। প্রতিষ্ঠানের হেড অব প্রোগ্রাম নাবিলা নুসরাত উই প্রজেক্ট সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেন। কিভাবে এই প্রজেক্ট সরাসরি 61,650 মানুষ জীবন প্রভাবিত করতে যাচ্ছে তা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ড এইড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সাকিব নবী ও বিকাশ লিমিটেডের জেনারেল ম্যানেজার শান্তনু মোস্তফা।